আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা এখন আমাদের মাথার ভিতরে একটাই ঘুরপাক কাছে যে আমাদের কুরবানির গরু আমরা কিনব, আমাদের কুরবানি করার জন্য ঈদের নামাজ পড়ার পরে আমরা কুরবানি করব। আমাদের প্রত্যেকেই এই টেনশান, এই চিন্তা, কিন্তু আমাদের মাথার ভিতরে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই গরু কেনার আগে আমাদেরকে কি কি দেখা প্রয়োজন, এই গরুর কোন কোন বিষয়গুলা আমাদেরকে ভাবতে হবে। এই গরুকে যদি আপনি শুধুমাত্র খাওয়ার জন্য আপনি এটার জন্য আপনি বাজারে যান, গিয়ে গরুটাকে ক্রয় করেন, এই বিষয় যদি আপনার ভিতরে থাকে, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনার কুরবানি হবে না। আপনার ভিতরে কি থাকতে হবে, আপনি যে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে প্রথমত আপনাকে চিন্তা করতে হবে, আমি যে গরুটা কুরবানি দেব এটা আল্লাহ পাক তার সন্তুষ্টির জন্য আমি কুরবানি দেব। এজন্য এই কুরবানির গরু যে আপনি ক্রয় করবেন, অনেকেই আছেন যে এই গরুর সাথে শরিক নিয়া গরু ক্রয় করেন, কিন্তু তারা দেখেন না বা এই এই ক্লিয়ারেন্স তারা নেন না যে তার সাথে যে শরিকটা ঢুকতেছে সে কি পরহেজগার, আদৌ কি সে নামাজি, নাকি সে সুদ খায় ঘুষ খায়। এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে, কিন্তু এই পশুর সাথে আপনার যে কুরবানিটা এটার মধ্যে একটা বড় ধরনের ফারাক থেকে যাবে, কবুল হওয়ার আশঙ্কা থেকে যাবে। এজন্য আপনাদের উচিত আপনার যে বড় বড় গরু কুরবানি দিবেন, যদি সামর্থ্য থাকে একা দিবেন, এতে কোনো সমস্যা নাই, আর যদি সামর্থ্য না থাকে আপনি খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, আপনি দুম্বা কুরবানি দেন, ছোটো হোক, আল্লাহ পাক ছোটো বড় পশুকে নির্ধারণ করেন না। আল্লাহ পাক দেখেন বান্দার মনের ভিতরে কি তাকওয়া আছে, আল্লাহর ভয় কি আছে, যেহেতু আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য বান্দার মনের খবরাখবর এর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খবর নেন। আল্লাহ পাকের কাছে এই কুরবানির গরুর গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় 22 নম্বর সুরার সুরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, রক্ত এবং মাংস কোনো কিছু পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় বান্দা বান্দির তাকওয়া। তো আসুন আমরা তাকওয়া অর্জন করে গরুর কুরবানির হাট থেকে আমরা ছাগল বা গরু যে কোনো কিছু ক্রয় করি, আমরা আমাদের নিষ্ঠাবান হালাল উপার্জন দিয়ে আমরা ক্রয় করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।